আমরা আজকের জন্য এই এন্ট্রপি এই টপিকটাই সিলেক্ট করছি। দেখো এন্ট্রপি কি এই জিনিসটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। এন্ট্রপি কি? এন্ট্রপি কথাটি দেখো একটা গ্রিক শব্দ এ টার্নিং টু ওয়ার্ড থেকে আগত, ঠিক আছে? মাথায় রাখবা বিজ্ঞানী ক্লাসিয়াস 1854 সালে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা সংজ্ঞায়িত করেন। তাহলে দেখো আমাদের এই জায়গার যে জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে এন্ট্রপি কোন ভাষার শব্দ। এন্ট্রপি হলো একটি গ্রিক ভাষার শব্দ, এ টার্নিং টু ওয়ার্ড থেকে এন্ট্রপি শব্দটি আগত। এবং বিজ্ঞানী ক্লাসিয়াস 1854 সালে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি আমাদের কি করেন সংজ্ঞায়িত করেন। এখন তাহলে তোমার কাছে অবশ্যই একটা প্রশ্ন হয় যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা কি? এটাই তো আমরা জানি না, তাহলে কিভাবে আমরা পরের টপিকগুলো নিয়ে আলোচনা করব? তো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা বলে দিব। তাপগতিবিদ্যার দ্বিতীয় যে আমাদের সূত্রটি আছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি হলো তাপ নিজে থেকে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে কি করে গমন করে। তো কথাটা আর একটু পরিষ্কার করে বুঝে নাও। তোমাদের কাছে অনেক সময় ক নাম্বার বা ক্ষয়ের জন্য তোমাদের কাছে এই প্রশ্নটা করতে পারে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লিখো। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা কি? তাপ নিজে থেকে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে কি হবে স্থানান্তরিত হবে। তোমাদের কারো পরিষ্কার করে জিনিসটা একটু আমি বুঝাই দেই। ধরে নাও এটা হলো আমাদের একটা বস্তু আছে, ধরে নাও এই বস্তুটা কি আমাদের এ। এই বস্তুটার টেম্পারেচার ধরে নাও 40 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গায় ধরে নাও আর একটা বস্তু আছে, এই বস্তুটা ধরে নাও আমাদের কত বি। এই বস্তুটার টেম্পারেচার ধরে নাও 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে দেখো, এই যে তাপমাত্রা এ বস্তু থেকে বি বস্তুর দিকে কি হবে স্থানান্তরিত হবে, ঠিক আছে? তাহলে এটি হলো আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয়তম সূত্র বা দ্বিতীয় সূত্র। তাহলে জিনিসটা যদি আমরা আরেকটু ক্লিয়ার ভাবে বলি তাহলে আমরা কি বলতে পারি, তাপ আপনা হতে বা নিজে হতে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে কি করে গমন করে। এটি হলো আমাদের তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এরপরে দেখো আমাদের যে কথাটা আমরা জানব যে সমষ্ণ প্রক্রিয়ায় বস্তুর তাপীয় ধর্ম অপরিবর্তিত থাকে। এখন তুমি এই জায়গায় একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া সমষ্ণ প্রক্রিয়াটা কি, এটাও আমার জানা নাই। তাহলে অবশ্যই আমার দায়িত্ব তোমাকে আগে এটা জানাই দেয়া যে সমষ্ণ প্রক্রিয়াটা কি। সমষ্ণ প্রক্রিয়া হলো যে প্রক্রিয়ায় বস্তুর তাপমাত্রা কি থাকে স্থির থাকে, সেটি হলো কি সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়াটা কি ভাইয়া? আমাদের সমষ্ণ প্রক্রিয়াটা হলো যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের বা বস্তুর তাপমাত্রা কি থাকে স্থির থাকে, তাকেই বলা হয় কি আমাদের সমষ্ণ প্রক্রিয়া। আশা করি তোমরা সমষ্ণ প্রক্রিয়াটা নিয়ে একটি পরিষ্কার ধারণা পাই গেছো। আমি তোমাদের আরেকবার বলে দেই, যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে মানে কমবেও না বাড়বেও না, সেটাই হলো কি আমাদের সমষ্ণ প্রক্রিয়া। এরপরে আসো যে কথাটা বলা আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর কোনো কিছু অপরিবর্তিত থাকে, ঠিক আছে? কথাটা কিন্তু বুঝে নাও, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর কোনো কিছু অপরিবর্তিত থাকে। আমি কিন্তু কি সেটা কিন্তু বলিনি, আমি শুধু এতটুকু বলছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর কোনো কিছু অপরিবর্তিত থাকে। তাহলে তুমি যেমন সমষ্ণ প্রক্রিয়াটা সম্পর্কে এখন বলতে পারবা, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটাও তোমাকে বলতে হবে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি ভাইয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলো যে তাপীয় সিস্টেমে ভিতর থেকে তাপ বাইরে যায় না অথবা বাইরে থেকে তাপ ভিতরে আসে না, সেটি হলো কি আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো কথাটা আরেকবার একটু শুনে নাও, সমষ্ণ প্রক্রিয়াটা কি ছিল? সমষ্ণ প্রক্রিয়া ছিল যে তাপীয় সিস্টেমে বস্তুর তাপমাত্রা কি থাকে স্থির থাকে, স্থির, সেটাই হলো কি আমাদের সমষ্ণ প্রক্রিয়া। তাহলে কথাটা মনে রাখবা যে সমষ্ণ প্রক্রিয়ায় বস্তুর তাপমাত্রা কি স্থির থাকে, স্থির, এটাই হলো আমাদের মূল টপিক। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলো যে তাপীয় সিস্টেমে কোনো বস্তুর তাপ বাইরে থেকে ভিতরে আসে না অথবা ভেতর থেকে বাইরে যায় না,
সেটাই হলো কি আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে দেখো এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটি কি যে সমষ্ট প্রক্রিয়ায় বস্তুর তাপীয় ধর্ম স্থির থাকে, মানে তাপীয় ধর্মটা স্থির থাকে। আবার দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর কোনো কিছু, এ জায়গায় যেমন দেখো তোমার উল্লেখ করা ছিল তাপীয় ধর্ম, কিন্তু রুদ্ধে কিন্তু সেটা নাই, রুদ্ধে আছে কি কোনো কিছু, কিন্তু কি সেটা আমরা তো সেটা জানি না এখনো, স্থির থাকে, সেটি হলো কি আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার একটা ধর্ম। এখন এই যে বলছো দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর কোনো কিছু অপরিবর্তিত থাকে, এই কোনো কিছুটাই হলো তোমার কি এন্ট্রপি। আশা করি বুঝতে পারছো যে সমষ্ণ প্রক্রিয়ায় বস্তুর তাপীয় ধর্ম অপরিবর্তিত থাকে এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর কোনো কিছু অপরিবর্তিত থাকে, এই কোনো কিছুই হলো কি আমাদের এন্ট্রপি। তাহলে যদি তোমাকে আমি বলি যে এন্ট্রপির সংজ্ঞা তুমি সমষ্ণ দিয়ে দিবা না রুদ্ধ দিয়ে দিবা, বলতে পারবা? অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনে জানাই দিও। আশা করি তোমরা অনেকেই পারছো, অ্যান্সার হলো রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা তো এখন আমরা সংজ্ঞাটা কি দিব, সংজ্ঞাটা আমরা এভাবে দিব, রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে কি বলে? এন্ট্রপি বলে। খুব সহজ, কিন্তু তোমাদের অনেকের কাছে অনেক রাইটারের বই আছে, দেখবা যে একটু কঠিন করে হয়তো সংজ্ঞাটা দেয়া আছে, তোমরা অত কঠিনে না যায় আমি যতটুকু বললাম এতটুকু তোমরা লিখে দিলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে। রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকেই আমাদের কি বলে? এন্ট্রপি বলে। আচ্ছা এবার দেখো আমরা পরবর্তী অংশে চলে যাই। এন্ট্রপিকে আমরা কি দিয়ে প্রকাশ করি সেটা একটু আমরা দেখে নিই। এন্ট্রপিকে আমরা সাধারণত প্রকাশ করি, মনে রাখবা যে এস দিয়ে প্রকাশ করি, এটি হলো কি আমাদের এন্ট্রপি প্রকাশক রাশি, এস। ঠিক আছে? আচ্ছা এখন এর পরে আমাদের এন্ট্রপি নিয়ে যে পার্টগুলা বা যে টপিকগুলা তোমাদের জানতে হবে সেগুলো দেখো। এন্ট্রপি দ্বারা এক নম্বর একটা কথা মাথায় রাখবা যে এন্ট্রপি দ্বারা সিস্টেমের অণু বা পরমাণুর বিশৃঙ্খলা কি করা হয়? প্রকাশ করা হয়। আমি আবারও বলতে এসেছি, এন্ট্রপি দ্বারা একটি সিস্টেমের অণু বা পরমাণুর বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা তো বোঝো যে সাধারণত এলোমেলো অগোছালো, এইগুলা বিশৃঙ্খলা কি করা হয়? পরিমাপ করা হয়, সেটি হলো কি আমাদের এন্ট্রপি। ঠিক আছে? এরপরের যে কথাটা মাথায় রাখবা যে কোন সিস্টেমের প্রকৃত এন্ট্রপি কিন্তু নির্ণয় করা কখনোই সম্ভব নয়, এটা এমসিকিউর জন্য তোমাদের খুবই 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 একটি গুরুত্বপূর্ণ অংশ। মাথায় রাখবা যে কোন সিস্টেমের প্রকৃত এন্ট্রপি কখনোই নির্ণয় করা সম্ভব নয়। তাহলে এখন প্রশ্ন, আমরা তাহলে কি নির্ণয় করি? আমরা নির্ণয় করব সেটি হলো মাথায় রাখবা এন্ট্রপির পরিবর্তন। ঠিক আছে? তাহলে আমাদের কাছে যদি প্রশ্ন করে যে তুমি এন্ট্রপির কোন জিনিসটা নির্ণয় করবা, প্রকৃত এন্ট্রপি না এন্ট্রপির পরিবর্তন, তাহলে অবশ্যই অ্যান্সার দিবা এন্ট্রপির পরিবর্তন। প্রকৃত এন্ট্রপি কখনোই নির্ণয় করা সম্ভব নয়। ওকে, এরপরের যে পার্টটা আসবে সেটা হলো মাথায় রাখো, বা পরের যে অংশটা তোমাদের খুব ভালো করে মাথায় ক্যাচ করে রাখবা, সেটি হলো কোন সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন শুধুমাত্র এর প্রাথমিক ও চূড়ান্ত অবস্থার উপর নির্ভর করে। আমি আবারও বলতেছি, কোন সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন এর প্রাথমিক ও চূড়ান্ত অবস্থার উপর নির্ভর করে। তাহলে এই জায়গায় দেখো মূল পয়েন্টটা কি, প্রাথমিক ও চূড়ান্ত এই দুটি অবস্থার উপর কি করবে? নির্ভর করবে। এবার আসো, এন্ট্রপির সাধারণত কয়টি অবস্থা দেখা যায়? এন্ট্রপি সাধারণত দুটি অবস্থা দেখা যায়, একটি দেখা যায় ক্ষুদ্র তাপের পরিবর্তনের ক্ষেত্রে, আরেকটি দেখা যায় বৃহৎ পরিসরে তাপের পরিবর্তনের ক্ষেত্রে। আমরা এই কথাটা অন্যভাবেও নিতে পারি, কিভাবে? যখন মনে করো আমাদের টেম্পারেচার একই থাকে, দেখো তার আগে তোমাদের আরেকটা কথা বলে দিই, আমরা একটু আগে পড়ছিলাম যে এন্ট্রপি দ্বারা কিন্তু প্রকৃত মানটা কখনোই নির্ণয় করা সম্ভব নয়, আমরা কি পাবো? তার তাপের পরিবর্তন বা এন্ট্রপির পরিবর্তন বের করতে পারবো। তো এন্ট্রপিকে যদি আমরা এস দিয়ে প্রকাশ করি, তাহলে এন্ট্রপির পরিবর্তনকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ডিএস দিয়ে, অথবা কি দিয়ে?
del S দিয়ে তোমার কাছে যেটি ভালো লাগে এই দুইটার ভিতরে তোমরা সেটাই ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা তো এখন আমরা যেটা বলতেছিলাম দেখো এই অংশে, সেটি হলো এনট্রপির ক্ষেত্রে সাধারণত কয়টি অবস্থা দেখা যায়? দুটি, একটি হলো ক্ষুদ্র পরিসরে তাপের পরিবর্তনের ক্ষেত্রে, আরেকটি হলো বৃহৎ বা অনেক বড় তাপের পরিবর্তনের ক্ষেত্রে। তো এই জায়গায় খেয়াল করো, আমরা ওইভাবে কথাটাকে চিন্তা না করে আমরা যদি একটু অন্যভাবে কথাটা চিন্তা করি সেটা কি, দেখো এক নম্বরে আমরা বলবো একই তাপমাত্রার ক্ষেত্রে, একই তাপমাত্রার ক্ষেত্রে, আর দুই নম্বরে আমরা যেটা বলতে পারি ভিন্ন ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে, ভিন্ন ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে। দেখো ভিন্ন ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে এই দুটি পার্ট আমরা নিতে পারি। একই তাপমাত্রা কিরকম ভাইয়া? আমরা শুরুতে যেটা করব যে একই তাপমাত্রার ক্ষেত্রে ধরে নাও তুমি, তোমার কাছে আমি দিলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ দিলাম, সেই বরফটা কি হবে তুমি যদি বাইরে বায়ুতে রাখো তাহলে বরফটা কিন্তু আস্তে 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 কি হবে ভাইয়া, গলা শুরু করবে, এবং বরফ গলে কিন্তু পানি হবে, সেই পানিটা আবার কি হবে দেখো সাথে সাথে আমরা যে পানিটা পাবো সেই পানির তাপমাত্রাও কিন্তু কত থাকবে, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি দেখো বরফের তাপমাত্রা কত ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, যে পানিটা পাইছো তার তাপমাত্রাও কত, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই জায়গায় তাপের কোনো পরিবর্তন হয়েছে বা তাপমাত্রা কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। কেন? কারণ দুইটাই কত আছে, 0 ডিগ্রি সেলসিয়াস। এটি একটি অবস্থা। এবার আসো দুই নাম্বার। দুই নাম্বার কি, তোমাকে আমি বললাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি পানি দিলাম, সেই পানি থেকে বললাম এই পানিটাকে তুমি তাপ প্রয়োগ করে কততে নিয়ে যাও, 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে নিয়ে যাও, তখন তো আর পানি হবে না, তখন আমাদের এটা কি হবে, অ্যাকুয়াস বা বাষ্প হওয়া শুরু হবে। আচ্ছা তো এখন একটু খেয়াল করে দেখো এই জায়গায় আমাদের যে কথাটা থাকবে সেটা হলো যে তাহলে কয়টা অবস্থা পাইলাম ভাইয়া, দুইটা, একটা হলো একই তাপমাত্রার ক্ষেত্রে মানে 0 থেকে 0, আর একটা হলো দেখো ভিন্ন ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে বা ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে 0 থেকে কত 100। এই দুই ক্ষেত্রে সাধারণত আমাদের এনট্রপির পরিবর্তন দেখা যায়। দেখো এটা কিন্তু খুবই ক্ষুদ্র পরিবর্তন, অ্যাপ্রোপ্রিয়েটভাবে 0 0 থাকবে না, সামান্য পয়েন্টের হেরফের হবে, তো এটা হলো ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে। আর এই জায়গায় দেখো 0 থেকে কত 100, এটা হলো বৃহৎ বা অনেক বড় একটা পরিবর্তনের ক্ষেত্রে। তো আমরা সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব একই তাপমাত্রার ক্ষেত্রে। তো একই তাপমাত্রার ক্ষেত্রে আমাদের যে কথাটা আসে সেটা হলো দেখো এনট্রপি এস। তো তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম যে সাধারণত এনট্রপি হয় না, এনট্রপির পরিবর্তন হয়। অনেকেই অ্যান্সার দিতে পারবা এনট্রপির পরিবর্তন, কারণ প্রকৃত এনট্রপি কখনো নির্ণয় করা সম্ভব নয়। তাহলে আমরা কি ব্যবহার করব বলতো, এস নাকি ডিএস? অবশ্যই ডিএস। তাহলে ডিএস ইকুয়াল সেক্ষেত্রে আমাদের সূত্রটা দাঁড়াবে কি, ডিকিউ ডিভাইডেড কত, টি। এটি হলো আমাদের প্রথম গাণিতিক অংশ, মাথায় রাখবা যে ডিএস ইকুয়াল কত, ডিকিউ ডিভাইডেড টি। এটা আমরা কখন ব্যবহার করব, এটা আমরা ব্যবহার করব যখন দুইটা বস্তু থাকবে এবং দুইটা বস্তুর তাপমাত্রা একই হবে, অথবা দুইটা বস্তু থাকবে বস্তুর তাপমাত্রা কি হবে, খুব ক্ষুদ্র স্বরে পরিবর্তন হলে, সেক্ষেত্রে আমরা এটি ব্যবহার করব। এ জায়গায় ভাইয়া ডিএসটা কি, ডিএস হলো আমাদের এনট্রপির পরিবর্তন, এনট্রপির পরিবর্তন। আচ্ছা এরপর আসুন ডিকিউটা কি, ডিকিউটা হলো আমাদের তাপের পরিবর্তন, আর টি কি, টি হলো আমাদের তাপমাত্রা। আশা করি তোমরা ক্লিয়ার। সাধারণত দেখা যায় এই যে একটা কথা মনে রাখবা যে একই তাপমাত্রার ক্ষেত্রে ডিকিউ এর মানটা কিন্তু অনেক সময় কি হয়, 0 হয়। এই জন্য আমাদের একটা প্রশ্নই আসে, সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন হয় না কেন? কারণ তোমাদের একটু আগে আমি বারবারই কয়েকবার কিন্তু কথাটা বলে দিছি যে এই জায়গায় তাপের পরিবর্তন খুবই ক্ষুদ্র বা প্রায় শূন্যের কাছাকাছি, আর কিউ দিয়ে কিন্তু তাপমাত্রা না, মনে রাখবা ডি কিউ, কিউ দিয়ে হলো তাপ আর ডি কিউ হলো তাপের পরিবর্তন, এই জন্য আমরা বলি ডি কিউ ইকুয়াল কত, 0। তাই প্রশ্নটা এভাবে আসে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের পরিবর্তন 0। ওকে
এবার আসো আমাদের পরের কথাটা, আমাদের দুই নম্বরে যে টপিকটা ছিল সেটি কি ছিল, যে ভিন্ন ভিন্ন তাপমাত্রা ক্ষেত্রে, আমাদের দুই নম্বরে যেটা ছিল দেখো সেটি হলো ভিন্ন তাপমাত্রা ক্ষেত্রে, ভিন্ন তাপমাত্রা ক্ষেত্রে। তো ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে কি হবে, ভিন্ন তাপমাত্রা মানে আমরা কি বুঝাইতেছি, দুইটা আলাদা তাপমাত্রা এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স বা ব্যবধানটা হবে অনেক বেশি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কি হবে, দেখো এনট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল আপার লিমিট টি টু লোয়ার লিমিট টি ওয়ান, এ জায়গায় কি হবে ভাইয়া ডি কিউব ডিভাইডেড কত আমাদের টি। কেন এই কথাটা হলো সেটা একটু দেখে নিতে পারো, যে আমাদের ডিএস ইকুয়াল ডি কিউব ডিভাইডেড টি, এ জায়গায় আপার লিমিট কত টি টু লোয়ার লিমিট কত টি ওয়ান, এবং এই অংশে থাকবে ডি কিউব ডিভাইডেড টি। এই জায়গায় ডিএস দিয়ে কি হয় অলরেডি তোমরা বলতে পারবা, এস হলো এন্ট্রোপি, ডি দিলে কি বোঝাবে এন্ট্রোপির পরিবর্তন। আচ্ছা এটা হলো প্রাথমিক তাপমাত্রা, এই জায়গায় টি ওয়ান, টি ওয়ানটা মনে রাখবা প্রাথমিক তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা। টি টু, টি টুটা কি, টি টু হলো আমাদের চূড়ান্ত তাপমাত্রা, চূড়ান্ত তাপমাত্রা। আচ্ছা ডি কিউ কি, ডি কিউ তো তোমাদের পড়াই আছে তাপের পরিবর্তন, আর টিটা কি, টিটা হলো ভাই আমাদের তাপমাত্রা, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এটাও বুঝে গেছো, অনেকটাই পরিষ্কার হইছো যে আমরা এই সূত্রটা কখন ব্যবহার করব, যখন আমাদের কাছে এরকম একটা প্রশ্ন দিবে, ধরে নাও যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ গলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে বা পানিতে পরিণত হলো, সেক্ষেত্রে এনট্রপির পরিবর্তন, তখন তোমরা সুন্দর করে এই সূত্রটা বসাবা যে ডিএস ইকুয়াল টি টু টি ওয়ান ডি কিউ ডিভাইডেড কত টি, এ জায়গায় ডি কিউ হলো তাপের পরিবর্তন, টি হলো তাপমাত্রা, টি টু হলো চূড়ান্ত তাপমাত্রা, টি ওয়ান হলো প্রাথমিক তাপমাত্রা, এবং ডিএস হলো আমাদের এনট্রপির পরিবর্তন। তো তোমাদের এই জায়গায় আরেকটা কথা থাকবে বা আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিতে হবে, অনেক সময় দেখা যাবে যে তোমাদের কিন্তু প্রশ্নে সরাসরি এত সহজ বা এত ইজি করে মানটা দিবে না, সেক্ষেত্রে তোমাদেরকে একটা মান বের করে নিতে হবে আবার, সেটা কি দেখো ডি কিউ, ডি কিউ আমরা কি পাইছি ডি কিউ তাপের পরিবর্তন। তো যদি আমাদের তাপের পরিবর্তন দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা আরেকটা সূত্র ব্যবহার করতে পারি এম এস ডি টি, দেখো এটা এম এস ডি টি, অথবা তোমার যদি এটা মন ভালো না লাগে মনে, তাহলে এটাও ব্যবহার করতে পারো এম এস ডেল টি। মনে করে দেখো এই সূত্রটা কিন্তু তোমরা ক্লাস 9-10 ছিল, তোমাদের 9-10 ফিজিক্স বইয়ে এই সূত্রটা ছিল। তাহলে আরেকটু আমি ক্লিয়ার করে দেই, দেখো যে যদি ডি কিউ এর মান দেয়া না থাকে, মানে তাপের পরিবর্তন দেয়া না থাকে, সেক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করবা ডি কিউ ইকুয়াল এম এস ডি টি বা এম এস ডেল টি, এ জায়গায় এম হলো ভর, এস হলো আপেক্ষিক তাপ, ডি টি হলো কি আমাদের তাপের বা তাপমাত্রার, এখন কিন্তু আর সরি তাপ বলা যাবে না, তাপমাত্রা, তাপমাত্রা পরিবর্তন। কেন, কারণ এবার আমাদের বসানো আছে কি টি। ওকে, তো মোটামুটি তোমরা এই জিনিসটা নিয়ে একটা পরিষ্কার ধারণা পাইছো, এবং তোমাদের আরেকটা কথা বলি, এর আগে আমরা যেটা ব্যবহার করছিলাম কি একই তাপমাত্রা, একই তাপমাত্রা, সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে আমাদের ডি কিউ এর মানটাও কিন্তু দেয়া থাকে না, ওই জায়গায়ও দেখবা যে ডি কিউ এর মানটা দেয়া নাই, সেক্ষেত্রে তোমরা কি ব্যবহার করবা, সেক্ষেত্রে ডি কিউ ইকুয়াল আমরা ব্যবহার করতে পারি এম এল। মাথায় রাখবা যদি আমাদের একই তাপমাত্রার ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যে এক নম্বর টপিকটা ছিল সেই টপিকের ক্ষেত্রে যদি ডি কিউ এর মান দেয়া না থাকে, সেক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি কি ডি কিউ ইকুয়াল কত আমাদের এম এল, এ জায়গায় এম হলো কি ভর, এল হলো কি আপেক্ষিক সুপ্ত তাপ, ঠিক আছে? আবারও বলতেছি এম হলো কি ভর, এল হলো কি আপেক্ষিক সুপ্ত তাপ, এ জায়গায় এম কি ভর, এস হলো কি আপেক্ষিক তাপ, আবার বলতেছি এস হলো কি আপেক্ষিক তাপ। সাধারণত তোমরা জানো যে পানির এস এর মান কিন্তু মূলত কত আমাদের 4200, এবং ডিটি বা ডেলটি এটি কি আমাদের তাপমাত্রার পরিবর্তন। ওকে, তো আশা করি তোমরা এই এনট্রপির যে দুইটা মেইন টপিক, একটা হলো একই তাপমাত্রার ক্ষেত্রে আর একটা হলো কি ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে, তোমরা এই জিনিসটা নিয়ে মোটামুটি একটি ধারণা পেয়ে গেছো। এবার আসো এনট্রপি নিয়ে আরো কিছু কথা থাকে, সেটি কি
তাপমাত্রা টি মাথায় রাখবা তাপমাত্রা টি এটি কখনো ঋণাত্মক হতে পারে না এগুলো হলো তোমাদের এক্সট্রা কিছু জিনিস আমি একটু বলে দেই এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবা তোমাদের অ্যাডমিশনের জন্য এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এগুলো এক নাম্বার দেখো যেটা আমরা বলছি যে তাপমাত্রা অর্থাৎ টি এর মান কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে অনেক সময় প্রশ্ন আসে যে ভাইয়া তাহলে আমরা অনেক সময় টি এর সামনে কেন মাইনাস দেখি হ্যাঁ ভাইয়া এটার একটা অ্যান্সার আছে এটার কারণ হলো যে যখন তাপ শোষিত হয় এবং যখন তাপ বর্জিত হয় শোষিত তাপ সবসময় মাথায় রাখবা শোষিত তাপ সেক্ষেত্রে আমাদের টি এর মানটা ধনাত্মক এবং যখন আমাদের বর্জিত হবে সেক্ষেত্রে আমাদের টি এর মানটা ঋণাত্মক এই দুইটা জিনিস মাথায় রাখবা আবার আসো সিস্টেম যখন তাপ শোষণ করে শোষিত তাপে এনট্রপি আরেকটা হলো বর্জিত তাপে এনট্রপি দেখো দুটি অবস্থা কিন্তু একটা হলো শোষিত তাপ আর একটা হলো বর্জিত তাপ যখন শোষিত তাপ হয় আবার বলতেছি দেখো যখন তাপ শোষণ হবে সেক্ষেত্রে এনট্রপি কি পাবে তোমার বৃদ্ধি পাবে আর যখন তাপ বর্জিত হবে সেক্ষেত্রে এনট্রপি কি পাবে ভাইয়া হ্রাস পাবে তাহলে দেখো মূল কয়টা কথা পাইলাম আমরা চারটা এক নম্বর হলো টি এর মান কখনো কিন্তু ঋণাত্মক হতে পারে না তাহলে তুমি প্রশ্ন করবা যে ভাই অনেক সময় টি এর মান প্লাস মাইনাসে দেখা যায় কেন দেখা যায় তার অ্যান্সার হলো শোষিত তাপ সবসময় কি হয় পজিটিভ হয় এবং বর্জিত তাপ কোনো জায়গায় যদি দেখো যে কোনো একটা মান আছে তার সামনে মাইনাস দিয়ে আছে তাহলে তোমাকে বুঝতে হবে যে এই তাপটা আমার শোষণ হয়নি এই তাপটা আমার কি হয়েছে বর্জন হয়েছে অর্থাৎ আমি কি করবো তোমাকে দিয়ে দিব তাহলে আমি কি দানশীল তাহলে অবশ্যই আমার সামনে কি থাকবে মাইনাস থাকবে কারণ আমার টাকা বলো বা আমার তাপ বলো এটা কমে যাবে এই জন্য এটা কি হবে আমরা মাইনাস ব্যবহার করব এটাই হলো অ্যান্সার এবং এই যেটা আরেকটা কথা তোমরা মনে রাখবা যে যখন তাপ শোষিত হয় তখন এনট্রপি কি পাবে বৃদ্ধি পাবে এবং যখন তাপ বর্জিত হবে তখন কিন্তু এনট্রপিটা কি পাবে ধীরে 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 হ্রাস পাবে তো এনট্রপি নিয়ে মোটামুটি এই কথাগুলো একটু তোমরা ভালো করে মাথায় রাখবা এরপরে আসো এনট্রপির পরের যে কথাটা থাকে এনট্রপি নিয়ে সেটি হলো এদের একক কি এদের মাত্রা কি তোমরা দেখবা যে এনট্রপির একক এটা প্রচুর পরিমাণে বোর্ডে আসছে কিন্তু ঠিক আছে বোর্ডের এমসিকিউতে তোমরা একটু খুঁজলেই পাওয়া যাবে এনট্রপির একক কি এনট্রপির একক হলো জুল পার ক্যালভিন এটা হলো এনট্রপির একক এবং এনট্রপির তাহলে মাত্রাটা কি হবে এনট্রপির মাত্রা হলো এম এল স্কয়ার টি ইনভার্স টু থিটা ইনভার্স কত আমাদের ওয়ান তাহলে দেখো এনট্রপির মাত্রা এনট্রপির মাত্রা কি এনট্রপির মাত্রা হলো এম এল স্কয়ার টি ইনভার্স টু থিটা ইনভার্স কত আমাদের ওয়ান আচ্ছা এটা কার মাত্রা ভাইয়া এটা হলো আমাদের এনট্রপির মাত্রা এখন দেখো এই লেখাটা কি আমার ঠিক আছে না এই লেখাটা কখনোই আমার ঠিক নাই মনে রাখবা যখন কোনো মাত্রা লিখতে হবে অবশ্যই তোমাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে তাকে কি করতে হবে আবদ্ধ করে দিতে হবে নাহলে কিন্তু সেটা তোমার কাটা যাবে ঠিক আছে তাহলে আশা করি তোমরা এনট্রপির একক এবং মাত্রাটা খুব ভালো করে মাথায় রাখবা আমাদের সবচেয়ে যেটা বেশি আসে সেটা হলো এনট্রপির একক এনট্রপির একক কি জুল পার ক্যালভিন এবং এনট্রপির মাত্রা হলো এম এল স্কোয়ার থিটা ইনভার্স টু সরি টি ইনভার্স টু থিটা ইনভার্স ওয়ান এটি হলো এনট্রপির মাত্রা ওকে ভাইয়া এখন একটা প্রশ্ন এই জায়গায় যে এই যে জুল পার ক্যালভিন এটা কোন এককে এটা হলো আমাদের এসআই এককে তো এসআই এর পূর্ণরূপ আশা করি অনেকেই জানো এসআই এর পূর্ণরূপ হলো সিস্টেম ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইন্টারন্যাশনাল অনেকে বলে তো তুমি যেটা সুবিধা বলে নিতে পারো সমস্যা নেই মূল কথা হলো সিস্টেম ইন্টারন্যাশনাল আচ্ছা আরও কতগুলো একক আছে যেমন এফপিএস এমকেএস সিজিএস তোমরা চেষ্টা করবে এগুলারই একটু পূর্ণরূপ জানে নেয়ার ওকে তো এরপরে দেখো ভাইয়া আমরা যে জিনিসটা জানবো আমাদের ক্ষয়ের জন্য এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন আসে এনট্রপি দিয়ে সেটা হলো এনট্রপির তাৎপর্য লিখো এনট্রপির কী কী তাৎপর্য বা কোথায় কোথায় আমরা এনট্রপিটা কী করি ব্যবহার করি সেটা একটু তোমাকে জানিয়ে নিতে হবে এনট্রপির তাৎপর্য মানে গুরুত্ব কোন কোন জায়গায় আমাদের এনট্রপিটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বা আমাদের জন্য প্রয়োজনীয় এরকম
এক নাম্বার কথা, তোমরা একটু আগে শিখছিলে বা একটু আগে তোমাদের ক্লিয়ার করে দিছিলাম দুইটা প্রক্রিয়া, একটা হলো সমষ্ণ আর একটা হলো রুদ্ধ। তোমাদের কি মনে আছে? যদি মনে না থাকে আমি আরেকবার তোমাদের বলে দিই। সেটি হলো যে জায়গায় তাপমাত্রা স্থির থাকে সেটি হলো সমষ্ণ, আর যে তাপীয় সিস্টেমে বাইরে থেকে তাপ ভিতরে বা ভিতর থেকে তাপ বাইরে যাতায়াত করতে পারে না সেটি হলো রুদ্ধ। এখন এই জায়গায় দুইটা কথা তোমাদের আরেকটু ক্লিয়ার করে নিতে হবে নতুন। দেখো দুইটা কথা, একটা হলো প্রত্যাবর্তী আর একটা হলো অপ্রত্যাবর্তী। দেখো একটি হলো আমাদের কি প্রত্যাবর্তী, অপরটি হলো কি অপ্রত্যাবর্তী। তো তোমরা একটা জিনিস একটু খেয়াল করো, এই প্রশ্নের অ্যান্সারটা আমরা একটু অন্যভাবে দিই। কিভাবে দিব? ধরে নাও এটা একটা ঘড়ি আছে এভাবে। এখন সাধারণত আমরা দেখি ঘড়ির ক্ষেত্রে কয়টা কাঁটা থাকে? ভাইয়া তিনটা কাঁটা থাকে। ধরে নাও এরকম আমার ছোট একটা ভাঙাচোরা ঘড়ি, আচ্ছা যেটাই হোক, এটা মনে করো আমাদের আওয়ারের কাঁটা, এটা হলো মিনিটের কাঁটা, এটা হলো আমাদের সেকেন্ডের কাঁটা। তো ঘড়ি সাধারণত কি হয় বলো তো ভাইয়া? আমাদের বাম দিক থেকে কি হয়? ডান দিকে ঘড়ি। বাম দিক থেকে কোন দিকে? ডান দিকে। আচ্ছা এটি হলো কি সম্মুখ, ওর ক্ষেত্রে কিন্তু এটাই সম্মুখ, ঠিক আছে, বা সামনাসামনি। এখন কোনোভাবে যদি এই ঘড়ির কাঁটাটা আবার যদি কি হয় ডান থেকে কোন দিকে ঘুরে আসে? বাম দিকে। তাহলে কিন্তু এটা কি বিপরীত হয়ে গেল। তাহলে তুমি দেখো খেয়াল করে যে যদি ঘড়ির কাঁটার স্বাভাবিক দিক কোনটা? বাম থেকে ডান দিকে। আর যদি বলি যে বিপরীত, তাহলে তুমি কি করবা? ডান থেকে কোন দিকে ঘুরাবা? বাম দিকে। এই দুইটাই কিন্তু এদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে যে প্রক্রিয়া শুধুমাত্র সম্মুখবর্তী হয়, সম্মুখবর্তী হয় সেটি হলো কি ভাই আমাদের প্রত্যাবর্তী। আর যে প্রক্রিয়া সম্মুখ ও বিপরীত উভয়মুখী হয়ে কি করতে পারে? গমন করতে পারে, সেটি হলো কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আশা করি তোমরা এই দুইটা অ্যান্সার এখন খুব সহজেই দিতে পারবা যে যে প্রক্রিয়া শুধুমাত্র সম্মুখবর্তী হয়ে কি করে প্রত্যাগমন করে বা যাতায়াত করে সেটি হলো কি প্রত্যাবর্তী, আর যে প্রক্রিয়াটা সম্মুখ প্লাস বিপরীত উভয় দিকে কি করে গমন করতে পারে সেটি হলো কি আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এটা তোমরা আরেকভাবে একটু মনে রাখতে পারো। মনে করো যে সাইকেল, তুমি সাইকেলে কিন্তু শুধুমাত্র প্যাডেল মারে কোন দিকে যাইতে পারবা? সামনের দিকে যাইতে পারবা। তুমি প্যাডেল মারে কিন্তু পিছনের দিকে আসতে পারবা না। সাধারণ সাইকেলগুলোতে, আমি ইলেকট্রিক সাইকেলের কথা কিন্তু বলিনি। এখন তুমি চিন্তা করো যে তোমার কাছে এখন কি আছে, একটা মনে করো কার আছে, অথবা ধরে নাও একটা অটোরিকশা আছে। অটোরিকশায় বসে কিন্তু তুমি কি করতে পারবা? একই সাথে সামনের দিকেও যেতে পারবা, আবার কি করতে পারবা? পিছনের দিকেও আসতে পারবা। তাহলে তোমার কাছে এই জায়গায় একটা আমি প্রশ্ন করি, তাহলে কোনটা প্রত্যাবর্তী আর কোনটা অপ্রত্যাবর্তী? একটু ভাবো, একটু ভাবো, একটু ভাবো। আশা করি আনসার পাই গেছো। সাইকেল হলো কি আমাদের সম্মুখবর্তী, এবং অটোরিকশা হলো কি বিপরীত সম্মুখ উভয়। তাহলে আমরা অ্যান্সারটা কি বলবো? সাইকেল হলো প্রত্যাবর্তী, আর অটোরিকশা হলো কি আমাদের অপ্রত্যাবর্তী। আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার। তো দেখো আমরা যেটি নিয়ে পড়তেছিলাম বা আলোচনা করতেছিলাম সেটি হলো এনট্রপির তাৎপর্য। তো এনট্রপির তাৎপর্য কি হবে? প্রথমে যেটা, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া প্রত্যাবর্তী হলে, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া প্রত্যাবর্তী হলে এনট্রপি বৃদ্ধি পায়, ঠিক আছে। এই কথাটা তোমরা অবশ্যই কি পাবো করবা মাথায় রাখবা। এখন দেখো এই জায়গায় কি এনট্রপি বৃদ্ধি পায় না এনট্রপি কি থাকে? স্থির থাকে। তোমাদের কাছে আমি এই জায়গায় একটা প্রশ্ন করি, এটা কিন্তু আমি দেখো স্টার্ক দিয়ে রাখলাম। কেন স্টার্ক দিয়ে রাখলাম? তোমাদের আমি যতটুকু বুঝাইছি তোমরা কি বুঝছো সেটা আমার দেখার জন্য। দেখো আমি তোমাদের এই জায়গায় বুঝাইছিলাম কিন্তু যে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় বস্তুর কোনো কিছু কি থাকে? স্থির থাকে।
তাহলে আমার কি এই যে এনট্রপি বৃদ্ধি পায় এই কথা লেখাটা কি ঠিক আছে? না, তাহলে এই জায়গায় কি হবে ভাইয়া? এই জায়গায় বৃদ্ধি হবে না, সে জায়গায় কি হবে? স্থির থাকে। আশা করি এবার তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। এরপর আসো, তাহলে কি হয় যদি প্রক্রিয়াটা অপ্রত্যাবর্তী হয়? এই জায়গায় শুধু আমাদের প্রত্যাবর্তীর জায়গায় যদি আমরা কি লাগাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা যদি অপ্রত্যাবর্তী হয় সেক্ষেত্রে আমাদের এন্ট্রপিটা কি পাবে ভাইয়া? বৃদ্ধি পাবে। এস কি পাবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা পয়েন্ট পাইলাম। তিন নাম্বার, তাপমাত্রা চাপ। তাপমাত্রা আমাদের এখন তাপমাত্রাটা কেমন, ঠান্ডা না গরম, চাপ বায়ুর চাপটা কত আছে, এগুলো কিন্তু আমরা অনুভব করতে পারি কিছুটা হলেও, আমরা কি অনুভব করতে পারি, বাট এন্ট্রপি কিন্তু কখনোই অনুভব করা যায় না এদের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা কয়টা পয়েন্ট পেলাম ভাইয়া? তিনটা। এক নাম্বার, রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রত্যাবর্তী হলে এন্ট্রপি কি পায়? স্থির থাকে, বা এন্ট্রপি স্থির থাকে। রুদ্ধতাপীয় আমরা জানি, প্রত্যাবর্তী জানি, এন্ট্রপি জানি, স্থির মানে তো জানোই। আচ্ছা, এবার আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি অপ্রত্যাবর্তী হয় সেক্ষেত্রে এস অডিসেস এন্ট্রপি, এন্ট্রপি কি পাবে? আমাদের বৃদ্ধি পাবে। তিন নাম্বার যে কথাটা আমরা পড়লাম সেটা হলো তাপমাত্রা ও চাপের ন্যায়, তাপমাত্রা এবং চাপ এর মতো কিন্তু এন্ট্রপি কি করা যায় না, অনুভব করা যায় না। আচ্ছা, তারপর আসো চার নাম্বার। মিনিমাম আমরা পাঁচটা পয়েন্ট পড়ে রাখতে পারি, যে চার নাম্বার, এন্ট্রপির মান বস্তুর বর্তমান অবস্থার উপর কি করে, নির্ভর করে। তাহলে অবশ্যই কথাটা মাথায় রাখবা যে এন্ট্রপির মান কোনো একটা বস্তুর বর্তমান অবস্থার উপর নির্ভর করে। বস্তুটা আগে কি ছিল সেটা আমার দেখার কোনো বিষয় না, এটা আগে আমার কলম ছিল না, এটা কাঠ ছিল না, কি ছিল সেটা আমার কোনো প্রয়োজন নাই। আমি জানি বর্তমানে এটা হলো কি, একটা মার্কার। তাহলে এর উপরে কিন্তু আমাদের এন্ট্রপির মানটা কি করবে, নির্ভর করবে। আগে যা থাক সেটা নিয়ে আমাদের ভাবার কোনো বিষয় না। আর আরেকটা কথা আমরা এই জায়গায় মনে রাখতে পারি, সেটা হলো একটি বস্তুর তাপগতি অবস্থা নির্ধারণে এটি কি করে, সহায়তা করে। কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটার তাপগতীয় অবস্থা নির্ধারণে এন্ট্রপিটা আমাদের কি করবে, সহায়তা করবে বা সাহায্য করবে। তাহলে মোটামুটি এই ছিল আমাদের এন্ট্রপি নিয়ে বেসিক একটা ধারণা তোমাদেরকে দেওয়ার আমি চেষ্টা করছি। এটা নিয়ে বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে আরও ডিটেলস, আরও সুন্দর করে এটা নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ততক্ষণ বা সেই সময় পর্যন্ত বাসায় থাকো, কখনোই পড়াশোনা অফ করিও না, কারণ এর পরেই কিন্তু কখন তোমাদের ক্লাস খুলবে বা সেপ্টেম্বরে না কখন তোমাদের পরীক্ষা হবে সেটা কিন্তু কোনো কিছুই বলা যাইতেছে না। এমন আছে যদি করোনা পরিস্থিতি আল্লাহর রহমতে খুব জলদি সুস্থ হয়ে যায় বা ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু সাথে সাথেই তোমাদের পরীক্ষা শুরু হবে। তো তোমরা অবশ্যই বাসায় থাকো এবং ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে করার চেষ্টা করো। বেশি বেশি শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের বন্ধুদের সাথেও এগুলো শেয়ার করো। তোমরা একা কেন শিখবা, সবাইকে নিয়ে শেখো। ভালো থাকো, সুস্থ থাকো।